भूल भी ना हे शंख शर्मा সারা শরীর আমি জর্জরিত করে দেব, ভুলে যা, ভুলবি না। শঙ্খ শর্মা মহারাজ, দেখো তোর হাতে ওটা কি আছে? বেশ মহারাজ, আমি এক্ষুনি দেখছি। এই ছোকরা, এই দেখি তোর হাতে কি, এই দেখি। শঙ্খ শর্মা, ওর হাতে ছোট্ট একটা মাটির ঘট। এই দেবদাস মহারাজ, এ তো তোর এই মাটির ঘটটি তুই আমার হস্তে তুলে দে। আমার মায়ের ঘট আমি কাউকে দেব না। দেবি না? দে না, মারবে তো। দে বলছি। আমি কাউকে দেব না। দেবি না? দেখ তোর মায়ের ঘট কেমন করে আমার হাতে চলে আসে। এই বেয়ে মানে শীতল, তোর হেম ঘোর নিক্ষেপ করল মানে ওই পচন তোম দুরাচার রাজা, তুই অহংকার মায়ের হেমঘর নিক্ষেপ করিস পচানন্দমা। কে তুই? কি তোর নাম? কি তোর পরিচয়? মায়ের সন্তান না পরিচয়? আসো মায়ের সন্তান। কে তোর মা? কি তার নাম? কি তার পরিচয়? তবে শরীরে বিরাট আমার মায়ের পরিচয়, নৌশের মানুষ কন্যা ব্রহ্মার সৃজিত বিধি তার নামে দিয়েছে দেবী শীতলা। দাদা তুমি এখন থেকে পালিয়ে যা। দেবদাস, এখানে থাকলে এই অপদার্থ বিরাট তোমাকে বাঁধতে বাঁধতে শেষ করে দেবে। দেবদাস, এই অপদার্থ বিরাট, এই অপদার্থ বিরাট আমাকে কেমন ভাবে সন্তত তোমাকে এর বহার করেছে তুমি দেখতে চাও? দাদা, তুমি দেখতে চাও? দেবদাস, ওরে পাপিষ্ট দুরাচারে রাজা, বিনা দোষে বিনা অপরাধে বড়িকে সন্তানের পৃষ্ঠে যে চাবুকের প্রহারে করেছি, এই চতুর্গুণ শাস্তি তোকে একদিন পেতাই হবে। এই শীতল আর সন্তান দেখতে পাচ্ছি, শীতল আর সন্তানকে কি অবস্থা করেছি মনে যদি করি ওরই মতো অবস্থা তৈরি করিব।
সামান্য বালক বলে করিও না পরিহাস এমন একদিন আসবে না এই বালকের পদতলে তোমার মাথা ঝুঁকতে হবে বিদা ও সামান্য বালক ফিরে যা মায়ের নিকটে শোনলে বিদা পাইনি মায়ের আশিস তাই তোমার মতো বিশ্বাসঘাতক আমি উপযুক্ত শাস্তি দিয়ে যেতে পারলাম না এই রাজে বসে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম আসিলে সুদিনী পাইলে মায়ের আশিস তোমার মতো দুরাচারে রাজাকে উপযুক্ত শাস্তি দিয়ে বণিক সন্তানদের দেশকে আমি উদ্ধার করে নিয়ে যাব এই সামান্য বলো আসলে মায়ের আশিস যা যা ফিরে যা মায়ের কাছে মায়ের আশিস নিয়ে আয় সেদিনের অপেক্ষায় রইল মহামান্যবীর আমি হেরে গেছি রে ভাই হেরে গেছি পাইনি মায়ের আশিস তোকে আমি উদ্ধার করতে পারলাম না দেবীদা আমি কথা দিয়ে যাচ্ছি দেবীদাস আবার আসবো ওই পিষ্টকে উপযুক্ত শাস্তি দিয়ে এই কারাগার থেকে তোমাকে আমি উদ্ধার করে নিয়ে যাবো দেবীদা আমি আমাকে ছেড়ে যাও না দাদা আমাকে ছেড়ে যাও না দাদা আমাকে ছেড়ে যাও না দাদা দাদার সাধ্য নেই আমার সম্মুখ চলে যাবে এই শঙ্কর শর্মা শীতলর বাচ্চাকে নিয়ে বন্দি করে রাখবে আমার অন্ধকার কারাকক্ষে ঠিক আছে ক্ষুধায় দেবে না এক মুষ্টি অন্ন দেব না তৃষ্ণায় দেবে না এক গ্লাস জল দেব না তাতেও যদি না হয় ওর পক্ষের উপর বাসন চাপিয়ে রাখিবে ঠিক আছে ঠিক আছে কথাটা মনে থাকে যেন মনে থাকবে তুমি এত নিষ্ঠুর এত তুমি কি শুনতে পারছ না ভাই আদমের সন্তানের ডাক ছাড়া এই ছো বাবা ওই মায়ের নামটা ভুলে যা না বাবা আমি পারবো না বাবা পারবি না তোর ভুলতে হবে না তুই যখন ভুলতে পারবি না তাহলে আমার সঙ্গে চল আমি তোকে নিয়ে যাব মহারাজে অন্ধকার কারণ আমাকে নিয়ে যাও না বাবু আমাকে নিয়ে যাও না বাবু মহারাজের অন্ধকার কারাগারে আমি চললাম মশা মাছিকে খবর ওরা এসে তোকে করে কামড়াবে মা তুমি এত দুষ্ট এত তোমার তুমি কি শুনতে পাচ্ছ না ভাই অদম সন্তানের ডাকের সাড়া একটি বার এই অদম সন্তানকে তুমি দেখা দাও মা একটি বার দেখা দাও মা দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও কথা তুমি দেখা দাও দেখা দাও
কারাগারের মধ্যে সেই বেঈমানের গুণগান করছি, মারতে মারতে তোকে আমি শেষ করে দেব। মানে বিশ্বাস কর, তিনি পচাবড়ি শীতলা ঘর দিয়ে পাঠিয়েছিস, দেখে নে। এই রাজত্ব হে শয়তান, আমাকে আমাকে একটু জল, আমাকে জল খেতে, জল খাবি। এই দেবদাস বলই, ওই শীতল আর কোনো গান ভুলে গেলে না আমি তোকে জল দেব, এমনকি তোকে খেতে দেব। তাহলে জল দেওয়া দূরে যাক, যে নয়ন দুটি দিয়ে পৃথিবীর আলো বাতাস অনুভব করছিস সেই নয়ন দুটি আমি উপড়ে নেব। এখনো বলছি ভুলে যা, ভুলে গেলে হেরে মুক্ত জহরত মানিক দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দেব।
চলে যাবে। কি করছে আমি উপরে নেব না, ওর দেহ থেকে মস্তক আমি আছে রাজ জল্লাদ, জল্লাদকে দিয়ে ওর করণীয় কাজটা আমি সেরে ফেলে। এই কি আছিস, জল্লাদকে এখানে পাঠিয়ে দে। যাও হুকুম মহারাজ। জল্লাদ আমাকে কিসের জন্য করিয়াছ তলব? জল্লাদে হলো শীতলার সন্তান, তোমার করণীয় কাজটা তুমি দেহ থেকে মস্তক একেবারে বেশ মহারাজ, এই মুহূর্তে এই জল্লাদ ওই শীতলার বাচ্চার মাথাটা কেটে আপনার পদতলে লুটিয়ে দেবে। আমি কি অপরাধ করেছি তোর কাছে? কেন আমার মাথা কেটে অপদার্থ বিরাটের পদ তলে লুটিয়ে দিলাম? আমি তোর দুটি পায়ে পড়ছি জল্লাদ, তুই আমাকে মারিস। এই শীতলার বাচ্চা হাড়ে কাঠে মাথারা, তোহার করণীয় কষ্ট হাসিল কর। দেশ মহারাজ এই মুহূর্তে জল্লাদ তার করণীয় কর।